ফাহিম শব্দের অর্থ হলো ফাহিম ফাহিম ফাহাম থেকে যে বুঝে যার বুঝ আছে জ্ঞান আছে এ ধরনের লোককে ফাহিম বলা হয় তো ফাহিম রহমান এখন রহমানের বুঝ বা রহমানকে বুঝেছে এরকম ব্যক্তি এ ধরনের নাম ইনশাআল্লাহ রাখা যাবে কোনো অসুবিধা নাই তবে আর চাইতে উত্তম হলো নামটি যদি কোনো নবীর আসলে নামের সাথে মিলিয়ে রাখা হয় অথবা সাহাবিদের নামের সাথে মিলিয়ে রাখা হয় তাহলে এটা অধিক উত্তম হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর রহিমা রহম থেকে রহমাত থেকে রহিমা অর্থ হতে অর্থ হচ্ছে রাহিমা শব্দের অর্থ হচ্ছে যে দয়াকারণী নারী দয়াকারণী নারী সুতরাং রাহিমা রাখতে কোনো অসুবিধা নাই